হ্যালো বন্ধুরা, আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেই তোমাদের জাজমেন্টাল ডে বা আজকে একেবারে শেষ দিন, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো আমি বলছি না, এগুলো কেন বলা হচ্ছে সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটিতে থাকুন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক প্রদান করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখা উচিত যে তোমরা অনেকেই ভাবছিলে যে মুখোমুখি আর কি যদি কথা বলতে বোর্ড অফ কমিশনারের সাথে তাহলে খুব ভালো হতো, কিন্তু এটা তোমাদেরকে বুঝে নেওয়া উচিত শুধুমাত্র বিশেষজ্ঞরা যেমন এডিপি বাদুল ইসলাম এবং এডিপি শায়ন ব্যানার্জি নিজের ইচ্ছায় এটি করেছিলেন, তাই জন্য শুধুমাত্র তাদেরকেই বোর্ড অফ কমিশনারের সাথে দেখা করার সুবিধা করে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এডিপি শায়ন ব্যানার্জি কখন বলেছিল যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তো তিনি বলেছিলেন শুক্রবার অর্থাৎ রথের দিন, যে আগামী তিন দিনের মধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের কাছে চলে আসবে। তো সেই হিসেবে মঙ্গলবার কি সোমবার চলে আসার কথা। তো আজকে অলরেডি সোমবার, যদি এটি রোস্ট একটা কোনো কেস থাকে তাহলে সেটা মঙ্গলবার দিনকে ডিসিশন নেওয়া হবে, এবং যদি এটা মনে হয় যে না ঠিক আমাদের কেসটা তাহলে হয়তো আজকের মধ্যেই চলে আসতে পারে। যেহেতু রিপ্রেজেন্টটা শায়ন ব্যানার্জি অনলাইন মানে মেলের মাধ্যমে সেন্ড করেছিল, তাই জন্য আগামী তিন দিনের মধ্যেই চলে আসার কথা। তো দেখা যাক, আমার তো মনে হয় আজকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে।